অবশেষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের রানীগঞ্জ থানার উদ্যোগে রানীগঞ্জে ঐতিহাসিক মহাবীর আখড়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করার উদ্যোগ নেওয়া হল। রানীগঞ্জ মহাবীর আখড়া উৎসব 2018-তে অংশগ্রহণ করবে 6টি আখড়া দল। যারা অংশগ্রহণ করবেন তারা হলেন মহারানা প্রতাপ ক্লাব, বালক সমিতি, হরিজন কল্যাণ সমিতি, হাটিয়াতলা খাকিবাবা মন্ডলী মহাবীর আখড়া, শালডাঙ্গা বজরং ক্লাব, রক্ষাকালী মহাবীর আখড়া। রানীগঞ্জে ঐতিহাসিক মহাবীর আখড়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবার রানীগঞ্জ থানার পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। রানীগঞ্জে গত 26 মার্চ রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে হওয়া হিংসার পর বেশ কয়েকদিন ধরে অশান্ত হয়ে পড়েছিল রানীগঞ্জ শহর। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের যে কোনো ধার্মিক অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে আগাম সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করে। রানীগঞ্জ থানার কাছে শহরে যে কোনো ধার্মিক অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করায় প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তাই রানীগঞ্জে ঐতিহাসিক মহাবীর আখড়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে মহাবীর আখড়া শোভাযাত্রার রুটকে পরিবর্তন করা হয়েছে। তাই এবার মহাবীর আখড়ার মূল প্রদর্শনী রাজারবান্ধে না হয়ে রানীগঞ্জ রবিনসন স্টেডিয়ামে অনুষ্ঠিত করা হচ্ছে। প্রতি বছরই রাজারবান্ধ মোড়ে প্রশাসনিক এবং শহরের গণ্যমান্য ব্যক্তিরা ক্যাম্প করে আখড়ার প্রদর্শনগুলি দেখতে এবং মঞ্চে উপস্থিত থেকে বিচারক মণ্ডলী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান কোন আখড়া কমিটি স্থান দখল করেছে তা বিচার করতেন। কিন্তু এবার এগুলি অনুষ্ঠিত হবে রবিনসন স্টেডিয়ামে, সেখানে তৈরি করা হচ্ছে মঞ্চ। মঞ্চ ছাড়াও স্টেডিয়ামকে আরো ভালোভাবে ঢেলে সাজানোর ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় লাইট কেটেরও ব্যবস্থা করা হচ্ছে, যাতে কোনোভাবেই কোনো রকম খামতি না থাকে। মহাবীর আখড়ার সাথে সাথে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে। এছাড়াও মহিলাদের খেলা দেখার জন্য থাকছে বিশেষ আসনের ব্যবস্থা। এছাড়াও আখড়া কমিটিকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে পুরস্কৃত করা হচ্ছে। যারা প্রথম স্থান অধিকার করবেন তাদের 30,000 টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। এছাড়াও দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের 20,000 এবং 10,000 টাকা করে পুরস্কৃত করা হবে। এছাড়াও আমাদের চ্যানেল পাবলিক টাইমস এর পক্ষ থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে তাদের। এবছর প্রথম পর্যায়ে আশঙ্কা করা হচ্ছিল যে মহাবীর আখড়া বার করা সম্ভব হবে না, কিন্তু রানীগঞ্জ পুলিশ এগিয়ে এসে মহাবীর আখড়া কমিটিগুলির সাথে দফায় দফায় বৈঠক করে তাদের উৎসাহিত করে এবং তাদের সমস্ত রকম সুরক্ষা ব্যবস্থা দেওয়ারও আশ্বাস দেয়। এবছর যে সমস্ত আখড়া কমিটিগুলি মহাবীর আখড়া উৎসব 2018-তে নানা কারণে অংশগ্রহণ করতে পারছেন না তারা হলেন শ্রী শ্রী মহাবীর ব্যায়াম সমিতি, হাটতলা নবযুব ক্লাব, তিলক রোড হরিশ্চন্দ্র ক্লাব এবং মহাবীর কলিয়ারির গোপালবান সরবরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।